দেশের আইন এবং সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ শুক্রবার রাজধানীর বেইলি রোডের জাতীয় মহিলা সংস্থার ফেরদৌসি রুবির দুইটি বইয়ের মোরক উন্মোচন করেন মাহবুব উল আলম হানিফ কবি ও সাহিত্যিক ফেরদৌসি রুবির মোটিভেশনাল বই দুইটির নাম কম্পাস ও ল্যাম্প অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন কর্মীদের চাঙা রাখতে আন্দোলন করছে বিএনপি দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া সরাসরি রাজনীতি এবং নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি আগামী নির্বাচনে কীভাবে যে অংশ নিতে পারবে আগামী আমাদের তো আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী একজন দণ্ডপ্রাপ্ত যারা দুই বছরের সাজা আছে এরকম কোনো ব্যক্তি সে সাজা শেষ হওয়ার পরে পাঁচ বছর পরে যে নির্বাচনে অংশ নিতে পারবে সে পাঁচ বছরের মধ্যে নির্বাচনে অংশ নিতে পারবে না তখন সে নির্বাচনটা এমনিতে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য হিসাবে বিবেচিত